সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলো তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম 2 করে কাটা আলু, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 করে কাটা মিষ্টি কুমড়ো। কুমড়োটাও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম সরু সরু করে কাটা 2 পটল আর 1 বেগুনের হাফ আমি দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, এবারে আমি কুমড়ো শাকটা দিয়ে দেব। কুমড়ো শাক আমি ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একদম টাটকা সতেজ কুমড়ো শাক আমার বাড়ির উঠোনে হয়েছে, আমি সেখান থেকেই কিছুটা কেটে নিয়েছি। আমি একটা চাপা দিয়ে 10 মিনিট হতে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে সবজিগুলো নিচের দিকে ধরে যেতে পারে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। আবারও আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আমি কিছুটা জল দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ হতে দেব। আমি ভুলে গিয়েছিলাম বড়িগুলো দিতে, বড়িগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। যে কোনো শাকের তরকারি বা চচ্চড়ি যদি এরকম একটু ঘেঁটে ঘেঁটে না দিই, আমার ঠিক মনের মতো হয় না। আপনাদের যদি ঘেঁটে দেওয়া না ভালো লাগে, তাহলে ঘেঁটে দেবেন না।
প্রায় হয়ে এসেছে। আমি আলুগুলো একটু কেটে কেটে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। সবশেষে আমি দিয়ে দেব এক চামচের মতো চিনি। নুন মিষ্টি ঝাল কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবারে আমি গ্যাস অফ করে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম গরম ভাত রুটি সবকিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।